শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কাউসার শিকদার সহকারী শিক্ষক গ্রিনলি প্রিপারেটরি স্কুল আজ আমরা চতুর্থ শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা অধ্যায় দুই ইবাদত সম্পর্কে জানব দেখো আমি কিছু প্রশ্ন বোর্ডে তুলে নিচ্ছি ইবাদত কি যেহেতু ইবাদত অধ্যায় সেহেতু আমাদের ইবাদত কি জানতে হবে এখন দেখো ইবাদত কি এখন দুই নম্বর প্রশ্নে আমরা উঠাইছি পাঁচ ওয়াক্ত সালাতের নাম লিখো আমাদের সবারই জানা উচিত সালাদ পাঁচ ওয়াক্য এবং সেগুলা কি সেগুলো আমরা জানবো আসালুম মিনান নাউম এর অর্থ কি এটা একটা আরবি আয়াত বা বাক্য এটার অর্থ আমাদের জানতে হবে মাগরিব নামাজের ওয়াক্ত কখন শুরু ও শেষ হয় সেটা আমরা জানব তাহারাত সম্পর্কে মহানবীর সাল্লাহ আলিয়াল্লাম কি বলেন সেগুলো আমরা সুন্দরভাবে বিস্তারিত জানবো এখন আমরা এক একটা খন্ডে খন্ডে প্রশ্ন এবং মুখে বলবো তোমরা করবে দেখো আমরা ইবাদত কি সেটার উত্তর বোর্ডে লিখে নিচ্ছি ইবাদত অর্থ গোলামি করা মালিকের কথা মতো চলা অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছেন তা সঠিকভাবে পালনের নামই হচ্ছে ইবাদত তাছাড়া আমরা আরো বিস্তারিত জানতে পারি ইবাদত অর্থ আল্লাহ যা যা আদেশ করেছেন তা করা যা নিষেধ করেছেন তা না করা কোরআন করা মন্দ কাছ থেকে বিরত থাকা তারপর মিথ্যা কথা না বলা এগুলো আরো বিস্তারিত অনেক কিছু বলা যায় তবে আমরা যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন শ্রেণীয় চতুর্থ এজন্য আমরা সংক্ষেপে উত্তরটা লিখে নিচ্ছি দেখো পরবর্তী প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আমরা এখন ই করবো শিক্ষার্থীরা আমরা দুই নম্বর প্রশ্ন এখন উত্তর করব দেখো পাঁচ অক্ত সালাতের নাম লেখো পাঁচ অক্ত সালাতের নাম হলো ফজর জোহর আসর মাগরিব এশা প্রিয় শিক্ষার্থীরা দেখো তিন নম্বর প্রশ্ন আছে আসাল্লা তু মিনার মিনান নাউম বাক্যটির অর্থ কি বা এর অর্থ কি বাক্যটির অর্থ হলো আসসালা তু খাইরুম মিনান নাউম অর্থ ঘুম থেকে নামাজ উত্তম অর্থাৎ ঘুম থেকে নামাজ উত্তম এর এটা মানে বোঝানো হয়েছে ঘুমের থেকে নামাজকে বেশি গুরুত্ব দিতে হবে দেখো শিক্ষার্থীরা আমরা চার নম্বর প্রশ্ন পড়ি দেখো তাহারাত সম্পর্কে মহানবী সাল্লাম কি বলেন এখন আমাদের উত্তর আছে তাহারত তাহারাত সম্পর্কে মহান নবী সাল সাল্লাম বলেন পবিত্রতা ইমানের অঙ্গ এটা কিন্তু মেনুত্তর এখন দেখো তাহারাত কাকে কি বা কাকে বলে তাহারাত অর্থ পবিত্রতা পবিত্রতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পবিত্রতা ছাড়া দেহ ও মন ভালো থাকে না যারকে সবাই পবিত্র অবস্থায় থাকবো আল্লাহ তাল্লাহ আমাদের তৌফিক দান করুক শিক্ষার্থীরা পাঁচ নম্বর প্রশ্নে আছে মাগরীব নামাজের ওয়াক্ত কখন শুরু ও শেষ হয় এখন মাগরীবের নামাজের ওয়াক্ত শুরু হয় সূর্য ডোবার পর মাগরিব ওয়াক্ত শুরু হয় পশ্চিম আকাশে আলোর লাল আভা অর্থাৎ যে লাল যে পশ্চিম আকাশে আলোর লাল আভা মুছে যাওয়ার সাথে সাথে তা শেষ হয় অর্থাৎ আলো লাল আভাটা মুছে গেলেই বোঝা যাবে যে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে